हेलो स्टूडेंट, आई एम मंदिरा चक्रवर्ती, योर बेंगली मैम। आज हमरा क्लास थ्री साहित्य प्रसंग बोईटा थेके एकटी कविता पढ़ब। साहित्य प्रसंग बोईर 72 नम्बर पृष्ठाय अर्थात 72 पेजे आमरा अभिमान कविताटी पाई। आजकेर भिडियोटी 6th अगस्ट 2020 लेसन नोट्स एर साथे रिलेटेड মনে থাকবে। আচ্ছা, অভিমান সাহিত্য প্রসঙ্গ বইয়ের 72 নম্বর পৃষ্ঠা। অভিমান কবিতাটির কবি হলেন কবি পুণ্ডরীক চক্রবর্তী। নামটা একটু কঠিন লাগতে পারে তোমাদের, কবির নাম পুণ্ডরীক চক্রবর্তী। অভিমান শব্দটার মানে কি বলতো? অনেক সময় যখন যারা আমাদের ভালোবাসেন তারা যদি আমাদের বকাঝকা করেন কিংবা পানিশমেন্ট দেন, তখন কিন্তু আমাদের একটু একটু রাগ হয়। আবার তারা যখন ভালোবাসেন সেই রাগটা আবার আমরা ভুলে যাই। এই রাগটাকে আমরা অভিমান বলি, অর্থাৎ ভালোবাসার মানুষের ওপর যে রাগটা হয়। অভিমান কবিতাটা যখন আমরা পাঠ করি তখন দেখব যে সেখানে একটি ছোট মেয়ের কল্পনার কথা বলা হয়েছে। কল্পনা তো আমরা সবাই কম বেশি করি, তাই না? অনেক সময় আমরা ভাবি যে আমরা পাখি হব, ফুল হব, প্রজাপতি হব, আকাশে তারা হব, চাঁদ হব, মেঘ হব, এরকম নানা রকম কল্পনা তো আমরা করেই থাকি। কিন্তু সত্যি কি সেগুলো আমরা হতে পারি? পারি না তো। এই অভিমান কবিতাটিতে কবি পুণ্ডরীক চক্রবর্তীর লেখা অভিমান কবিতাটিতেও ঠিক সেই রকমই একটি ছোট মেয়ের কল্পনার কথা বলা হয়েছে। সে কি বলে? আজকে আমি ফুল হয়েছি, কালকে হব পাখি, ঝুমকো জবার আড়াল থেকে করব ডাকাডাকি। আজকে সে ফুল হয়েছে কিন্তু কালকে তার পাখি হবার ভারী শখ। ঝুমকো জবা, ঝুমকো জবা কি না? গোলাকারের ঝালর যুক্ত এক রকমের জবা ফুল, দেখতে ভারী সুন্দর হয়। সেই ঝুমকো জবার আড়াল থেকে সে ডাকা ডাকি করতে চেয়েছে। আবার পরশু সে কি হতে চায়? পরশু হব সাঁঝের তারা, ছাড়ব ঘর বাড়ি। সাঁঝের অর্থাৎ সন্ধ্যাবেলার তারা, রাতের আকাশে জল জল করতে চেয়েছে সে তারা হয়ে। ঘর বাড়ি ছেড়ে অনেক দূরে যেতে চেয়েছে সে। চিনতে যদি না পারো গো, দুঃখ পাবো ভারী। সেই সময় যখন সে ফুল কিংবা পাখি কিংবা আকাশে তারা হবে, তখন যদি তাকে আমরা চিনতে না পারি তাহলে সে বেজায় দুঃখ পাবে। এই তার অভিমান। কিন্তু অভিমানের পুরোটা এখানে শেষ নয়। তোমরা তো খুব ছোট, তাই পুরো কবিতাটা একদিন বোঝাবো না, আর একদিনের ভিডিওতে বাকিটা বোঝাবো। মনে থাকবে এই কবিতার সঙ্গে রিলেটেড যে সমস্ত প্রশ্ন বা শব্দার্থ তোমরা পাবে সেগুলো সাহিত্য প্রসঙ্গ খাতায় সুন্দর করে করবে, আর কবিতাটার অর্থ সহ বানান সহ ভালো করে মুখস্থ করতে হবে। বোঝা গেল? নিশ্চয়ই বুঝতে অসুবিধা হলো না?